ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। এখনও পর্যন্ত অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি স্ট্রামিং প্র্যাকটিসের উপরে, যেখানে আমি কথা বলেছি কম এবং কন্টিনিউ বাজিয়ে গেছি। কথা বলেছি মানে ওই স্ট্রামিংটাকেই আমি ব্যাখ্যা করে গেছি, বলে গেছি স্ট্রামিং বাজানোর সাথে সাথে, যাতে করে একসাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ অনেকে অনেক লেসন থেকে বুঝে গেছো যে কীভাবে স্ট্রামিংগুলো বাজাতে হয়, বাট প্র্যাকটিস সেশন না থাকার কারণে সেগুলো প্র্যাকটিস করতে পারোনি, তাই বোঝাটা বোঝা হয়ে থেকে গেছে, আই মিন চাপ হয়ে গেছে। সো সেই কারণে আমি স্ট্রামিংয়ের উপরে প্র্যাকটিসগুলো দিয়ে গেছি। আজকের প্র্যাকটিসটাও স্ট্রামিংয়ের উপরে কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ অনেকের কমেন্ট এটাই যে স্ট্রামিং তো করতে পারছি কিন্তু যখন কর্ড চেঞ্জের সময় আসছে তখন আমাদের অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকে জানাতে চাই যে আজকের লেসনটি হচ্ছে সেই ধরনের লেসন, এবং এটা ফার্স্ট অ্যাটেম্প্ট আমার তরফ থেকে। যদি এই ধরনের লেসন তোমাদের কাজে এসে যায় তাহলে এরকম ভিডিও কিন্তু আনবো আমি। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। এনিওয়ে, তাহলে আমরা একটা কর্ডের জোন চুজ করে নিই, যেমন ধরো জি, সি, ই মাইনার, ডি, এই চারটে কর্ডকে আমরা চেঞ্জ করবো কিন্তু। আর স্ট্রামিং প্যাটার্ন থাকবে ভেরি সিম্পল। এই মুহূর্তে আমাদের কর্ড চেঞ্জটা ফোকাস, তাই স্ট্রামিং প্যাটার্নটাকে আমরা সিম্পল রাখছি, বাট এই ভিডিওতেই আমি একটুখানি মডিফাই স্ট্রামিং প্যাটার্ন দিয়েও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে উদ্দেশ্যটা কী, উদ্দেশ্যটা হচ্ছে টাইমিং যেন মিস না হয়, ঠিক আছে? তো আমরা চুজ করলাম আটটা কাউন্টের টাইমিং, জি কর্ড এরকম করলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে চারটে কাউন্ট থাকবে, এই চারটে কাউন্টের মধ্যে আমরা কর্ড চেঞ্জ করবো, এবং সেটাও একটা সুন্দর ট্রিকের সাহায্যে। দেখা যাক তোমরা এটাকে ধরতে পারো কি না ধরতে পারলে বলবে, সেক্ষেত্রে আমি আরও আপডেটেড লেসন নিয়ে আসবো। আই হোপ তোমরা এই লেসনটা ফলো করে পেরে যাবে কর্ড চেঞ্জ করাটা। ওকে, জি কর্ড, তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এরকম টাইপের, 1, 2 এরকম কন্টিনিউ করতে বলবো না যদিও, আমি টাইম দেবো। সো শুরু করা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 মানে 1 2 3 4টা হচ্ছে একটা কর্ডের জন্য আর 5 6 7 8 হচ্ছে আমরা কর্ড শিফট করব কর্ড চেঞ্জ করব কিন্তু হঠাৎ করে নয় অর্থাৎ জি 1 2 3 4 5 6 7 8 তাহলে 5 5 একটা পড়লো 6 একটা পড়লো 7 একটা পড়লো 8 আমরা চেক করে নিলাম ঠিকঠাক ফিঙ্গার পড়েছে কিনা এইভাবে আর কি আমরা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করব মানে জি থেকে পুরো সি চেঞ্জ করছি না এরকম করে একটা একটা করে চেঞ্জ করব কিন্তু আমাদের মানে আসল উদ্দেশ্য হচ্ছে এই হাতটাকে থামানো যাবে না বাট ডান হাতে কিন্তু টাইমিংটা চলবে এবং সেই টাইমিংয়ের সাথে সিঙ্ক হয় সেই জন্যই আমি টাইমিংয়ের সাথেই ফিঙ্গারটা ফেলছি অন্য সময় ফেলে কি হবে মানে গুলিয়ে যাবে প্রথম দিকে এই সমস্যাগুলো ফেস করতে হয় তো আমি বিগিনার্সদের মতো করে ভাবার চেষ্টা করলাম এবং বিগিনার্সদের মতো করে দেখানোর চেষ্টা করলাম সো আই হোপ এই লেসনটা তোমাদের কাজে আসবে এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও অসুবিধা হলে আমাকে বলো আমি তোমাদের সাথে আছি যেটুকু আমার জ্ঞান আছে যেটুকু আমি শিখেছি সেটুকু অবশ্যই আমি শেখাতে বা বোঝাতে বিন্দুমাত্র ভাববো না টেক কেয়ার টাটা